স্যার বুঝতে পারছেন না যে এই কাগজগুলো কতটা ইম্পর্টেন্ট। যেভাবে ব্লাড রিপোর্টটা মিসিং, সেইভাবে একদিন এই ফাইলটাও মিসিং হতে পারে, আর সেই দিন এই কাগজগুলো কিন্তু স্যারের হয়ে কথা বলবে। কিন্তু এই রিপোর্টের কপি আপনি জোগাড় করবেন কোত্থেকে? আমি দুটো প্ল্যান করেছি। প্রথমটা হচ্ছে আমি একবার দ্য কিওর টেস্ট সেন্টারে যাব, সেখানে গিয়ে যদি ওই ব্লাড রিপোর্টের একটা জেরক্স কপি পাওয়া যায় তাহলে সমস্যা মিটে গেল। কিন্তু এমনও তো হতে পারে যে ওখানে গিয়ে কোনো কপি পাওয়া গেল না, আই মিন ওরা আপনাকে দিতে চাইলো না, বা ওরা হয়তো কোনো রিপোর্টের কপি রাখেই না। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ডাটা তো থাকবে, কারণ ডাটা না রাখাটা বেআইনি। আর আমি ওই ডাটা থেকে একটা ডুপ্লিকেট কপি করে নেব। অবশ্য দেবে কি না সন্দেহ, কারণ একজনের রিপোর্ট অন্যকে দেওয়াটাও বেআইনি। তাহলে আমি সোজা চলে যাব অলোক মিত্রের বাড়ি। ডক্টর সেন, ওখানে গেলে কি আপনার সঙ্গে ওরা ভালো ব্যবহার করবে? আপনি একে স্পন্দনের ডাক্তার, তারপর নক্ষত্র রায়ের অ্যাসিস্ট্যান্ট, কোয়াইট ন্যাচারাল ওরা আমাদের উপর খুব ক্ষেপে রয়েছে, তারা ভালো ব্যবহার তো করবে না আমাদের সাথে। সেটাই তো স্বাভাবিক, সেরকম হলে আমি না হয় অপমান সহ্য করে নেব, কারণ এছাড়া স্যারকে বাঁচাবার অন্য কোনো রাস্তা নেই। আপনি ঠিক বলেছেন, ওনার মতন একজন মানুষ প্রতি পদে পদে এইভাবে হিউমিলিটেড হতে থাকবে সেটা তো হয় না। আমাদের সকলেরই বোধহয় কিছু করা উচিত। স্যারের প্রতি আপনার এই রেসপেক্ট, কনসার্ন ভালো লাগলো। আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে কিন্তু স্যারকে এই ক্রাইসিস থেকে আমরা বের করাতে পারব। আমি অবশ্যই চেষ্টা করব স্যার, আপনার যখন দরকার হবে আমাকে বলবেন, আমি আপনার পাশে গেছি। থ্যাংক ইউ। আমি যাই ওয়ার্ডে গিয়ে দেখি কারো কিছু দরকার আছে কিনা। আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? মনে করবো কেন, বলুন না। আপনাকে সেই আগের মতো কিন্তু আবার রিল্যাক্স লাগছে। কি ব্যাপার আপনারা? হ্যাঁ আমরা আমরা আপনাকে ধন্যবাদ জানাতে। ধন্যবাদ? হ্যাঁ, আপনি যে শেষ পর্যন্ত আমাদের কথা মতো প্রস্তাবটা মেনে নিয়েছেন এটা আমি খুব খুশি, এ ধন্যবাদ আপনার প্রাপ্য। আমি আপনাদের প্রস্তাব মেনে নিয়েছি? কি প্রস্তাব? আরে মশাই, মিছে মিছে সংকোচ করে কি লাভ? তবে হ্যাঁ, ব্যাপারটা যাতে পাঁচ কান না হয় সেটা আমরা দেখব, নিশ্চয়ই দেখব। কি বলতে চান সহজ করে বলুন। ডক্টর রয়, আপনাকে তো বহু বছর ধরে দেখছি, এই কথা আমাকে বলতেই হবে যে আপনি একটু বাড়াবাড়ি রকমের আইডিয়ালিস্ট এবং ইম্প্র্যাকটিক্যাল। না, এই আপনার মতো ডাক্তারের পক্ষে এরকম ইমোশনাল হওয়াটা ঠিক না। এনিওয়ে, আপনি যে শেষমেশ আমাদের প্রস্তাব মেনে একটা মানে মিউচুয়াল সেটেলমেন্টে সম্মত হয়েছেন, এতে আমরা রিয়েলি খুব খুব হ্যাপি। খুব স্টপ টকিং ননসেন্স। কি বলতে চান সহজ করে স্পষ্ট করে বলুন। কি হলো, চুপ করে আছেন কেন বলুন? ডক্টর রয়, আমরা যারা রাজনীতি করি আমাদের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন যে আমরা মুখোশ পরে ঘুরে বেড়াই, কিন্তু আপনার মতো ডাক্তারও যে মুখোশ পরে ঘুরে বেড়ায় এটা আজ জানলাম। কেন মিছিমিছি আমাদের সঙ্গে লুকোচুরি খেলবার চেষ্টা করছে বলুন তো? হ্যাঁ, আমরা তো বললাম যে ব্যাপারটা আমরা গোপন রাখবার চেষ্টা করব। প্লিজ স্পষ্ট করে সহজ করে বলবেন, কি বলতে চান? আপনি বলতে চান টাকাটা আপনি নিজে থেকে দেননি? টাকা? হ্যাঁ, 1.5 লক্ষ টাকা। 1.5 লাখ টাকা আমি দিয়েছি?
আমি নিজে আপনার ওয়াইফের কাছ থেকে টাকাটা গুনে নিয়ে এসেছি। আপনি নিজে 1.5 লাখ টাকা নিয়ে এসেছেন? তবে আর বলছি কি, টাকাটা অলরেডি পার্টির হাতে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, আর 2-3 দিন বাদে পার্টি এফিডেভিট করে কোর্টে আনা আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলো তুলে নেবে। অ্যান্ড ইউ উইল বি ফ্রি ফ্রম অল অ্যালিগেশনস। আপনাকে আর ওই বিষণ্ণ মুখ নিয়ে ঘুরতে হবে না। আপনি হাসুন, ঘুরুন, ফিরুন, আগের মতো কাজ করুন, কেউ আপনাকে কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু না। আমার স্ত্রী আপনাকে 1.5 লাখ টাকা দিয়েছে, কিন্তু অত টাকা আমার স্ত্রী পাবেন কোথায়? আচ্ছা, মুশকিলে পড়লাম বলুন তো। আচ্ছা, আপনার ওয়াইফ কোত্থেকে টাকা পাবেন সেটা আমরা কোত্থেকে জানবো বলুন তো? আপনি যদি আপনার ওয়াইফকে টাকাটা না দেন, সত্যি তো উনি পাবেন কোত্থেকে? বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনার মতো মানুষের উপকার করতে যাওয়াটাই আমাদের বোকামি হয়েছিল। দয়া করে আপনি আপনার স্ত্রীকে গোটা ব্যাপারটা জিজ্ঞাসা করে নেবেন, তাহলে সব বুঝে যাবেন। চলুন, যাওয়ার আগে আপনাকে একটা কথা আরেকবার মনে করিয়ে দিতে চাই ডক্টর রায়। এই চেম্বারের বাইরের পৃথিবীটার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন, তাতে আপনারই মঙ্গল হবে। চলি। আমি নিজে আপনার ওয়াইফের কাছ থেকে টাকাটা গুনে নিয়ে এসেছি। আপনি যদি আপনার ওয়াইফকে টাকাটা না দেন, সত্যি তো উনি পাবেন কোত্থেকে? তবে আর বলছি কি, টাকাটা অলরেডি পার্টির হাতে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, আর 2-3 দিন বাদে পার্টি এফিডেভিট করে কোর্টে আনা আপনার বিরুদ্ধে সমস্ত। আমাকে সুপার কে একবার দিন তো। উনি বিজি আছেন কি নেই সেটা আমি বুঝে নেব, আপনি দিন একবার। আচ্ছা শুনুন, আমি একটু বাড়িতে যাচ্ছি, একটু দরকার। না ঠিক আছে, একটু দরকার আছে। আরে আসুন আসুন ডাক্তার সেন, মোস্ট ওয়েলকাম। একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এলাম, আর আমার বিশ্বাস আপনি আমাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ বলুন, কোনো সংকোচ করবেন না, বলুন। আচ্ছা, দ্য কিওর নার্সিংহোমের সঙ্গে আপনি তো যুক্ত? হ্যাঁ। কয়েকদিন আগে অলোক মিত্র, মানে যে পেশেন্টটি মারা গেলেন, তার ব্লাড টেস্ট করা হয়েছিল ওই ক্লিনিক থেকে। তাই নাকি? আমি তো জানতাম না। আপনার না জানাটাই স্বাভাবিক। এখন আনফর্চুনেটলি আমাদের ডিপার্টমেন্টের পেশেন্ট ফাইল থেকে রিপোর্ট ইজ মিসিং। সে কি বলছেন মশাই? ফাইল থেকে রিপোর্ট গায়েব? সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমি বলছি যে একটা আন্দাজ করা যদি যায় যে মানে কার এখানে ইন্টারেস্ট আছে। দেখুন, সেটা ভেবে সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। ইমিডিয়েট ওই টেস্ট রিপোর্টটা আমাদের প্রয়োজন। তা না হলে মেডিকেল কাউন্সিলের সামনে স্যার কিছুতেই প্রমাণ করতে পারবেন না যে তার চিকিৎসায় কোনো ভুল ছিল না। দ্য প্রবলেম ওয়াজ উইথ দ্য টেস্ট রিপোর্ট। রাইট, আমাদের সবারই উচিত ডক্টর রায়কে সেভ করা। তা না হলে সারা জীবনের মতো যদি একটা ব্ল্যাক স্পট লেগে যায় তাহলে তো। তাই আমি বলছিলাম যে আপনি যদি দ্য কিওর একটা ফোন করে একটা ডুপ্লিকেট কপি আনাবার বন্দোবস্ত করেন তাহলে খুব উপকার হয়। আর আপনার সঙ্গে যখন ওখানকার একটা যোগাযোগ আছে, আমার মনে হয় আপনার কথাটা ফেলতে পারবে না। কিন্তু আই এম নট শিওর যে ওরা আমাকে এন্টারটেন করবে কি না। আসলে কি জানেন ডক্টর সেন, সব জায়গায় তো একটা নর্মস আছে, সমস্ত ইনস্টিটিউশনের একটা নর্মস আছে, বাইরের লোককে ওরা কতখানি। তবু আপনাকে একবার চেষ্টা করতে হবে, আমার বিশ্বাস আপনি এই কাজটা করতে পারেন। ফোন আমি করছি, যদি ওরা এন্টারটেন করে তো ভালো, আর না যদি এন্টারটেন করে তাহলে আপনি উইদাউট মাই রেফারেন্সে নিজে একবার ট্রাই করে দেখুন না। বুঝতেই তো পারছেন কত রকম অ্যান্টি লোক থাকে, কে কোথায় টিপে দেবে, দুভাবেই চেষ্টা করে দেখা যাক না। অলরাইট, তাহলে আপনি একটা ফোন করুন, আমি আমার চেম্বারে আছি, আপনি আমাকে খবর দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ। হ্যালো,
কিওর ম্যাডাম, একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি, আমাদের এখান থেকে যে কেউ যেতে পারে অলোক মিত্রের রিপোর্টের ডুপ্লিকেট চাইতে। নাও, কোনোভাবে এন্টারটেইন করবেন না। নো নো, ইয়েস ইয়েস ইয়েস। আপনি চলে যান ম্যাডাম, আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। বললাম তো সম্ভব নয়, কোন রিপোর্টের কপি আমরা কাউকে দিতে পারি না বা পারবো না। দেখুন, বিশেষ প্রয়োজন বলেই কিন্তু আপনার কাছে আসা, আপনাদের প্যাথোলজিস্টকে একবার রিকোয়েস্ট করে দেখুন না। বললাম তো সেটা সম্ভব নয়, আর তাছাড়া সেই ঘটনার পর থেকে আমাদের কাছে কড়া ইনস্ট্রাকশন এসেছে কোন রকম রিপোর্টের কপি কাউকে না দিতে বা কোথাও কোনো মুখ না খুলতে। প্লিজ আপনি চলে যান। ডু ইউ নো আই এম আ ডক্টর? ডক্টর হলেও আমার পক্ষে কিছু করার নেই। আর তাছাড়া অলোক মিত্রের ব্লাড রিপোর্টের কপি আপনি দেখতে চাইতে পারেন না, এটা নিশ্চয়ই আপনার বোঝা উচিত। ম্যাডাম, আপনি কিন্তু ইচ্ছে করলে ব্যাপারটা করতে পারতেন। ম্যাডাম প্লিজ একবার ট্রাই করে দেখুন। উড ইউ প্লিজ স্টপ ইনসিস্টিং অ্যান্ড লিভ দ্য প্লেস। আপনি তো স্পন্দনের ডাক্তার, এখানে কি আপনার কোনো পেশেন্ট আছে? না, আমি প্রাইভেট প্র্যাকটিস করি না, এখানে এসেছিলাম একটা বিশেষ প্রয়োজন। প্রয়োজনটা কি জানতে পারি? মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে। কি লাভ, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? না, করতে যে পারবই এটা জোর দিয়ে বলতে পারছি না, তবে চেষ্টা করতে পারি। দেখুন, একটা ব্লাড টেস্টের কপি আমার খুব প্রয়োজন। অলোক মিত্র নামে একজনের ব্লাড টেস্ট নেওয়া হয়েছিল শনিবার, আর তার রিপোর্টটা পাওয়া গেছিল সোমবার। এখন সেই ব্লাড টেস্টের একটা কপি যদি আপনি আমাকে জোগাড় করে দেন তাহলে বড় উপকার। আচ্ছা, সেই ব্লাড টেস্টের রিপোর্টের কপি আপনি চাইছেন কেন? ওই যে বললাম, বলা যাবে না, মানে ব্যাপারটা খুবই প্রয়োজন। হ্যাঁ, কিন্তু আমি তো পারবেন না তো? না স্যার, কারণ অন্যের কপি তো বেআইন। তাহলে আগবাড়ি আমাকে কথাটা জিজ্ঞাসা করতে এলেন কেন? সরি স্যার, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান। চল এসো নবীন, এসো, এটা তিথির বাড়ি বুঝলে। আরে দাঁড়িয়ে রইলে কেন, বসো। অলোক মারা যাওয়ার পর থেকে এটা আমারই বাড়ি হয়ে গেছে বলতে পারো। আসলে তিথি তো একলা থাকে, সেই জন্য আমাকেও মাঝে মধ্যে এখানে থেকে যেতে হয়। ভালোই করেছেন সমীরণদা, আপনি ছাড়া তো ওকে আর কেউ দেখার নেই। আচ্ছা তুমি বসো, আমি তিথিকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, নবীন এই যে তিথি, তোমার যা কাগজপত্রে সই করাবার করিয়ে নাও। তোমাকে এই বেশে কোনোদিন দেখব আমি ভাবিনি তিথি। এসো বসো।
তিথি, এই কাগজপত্রগুলোতে সই করে দে। ডক্টর রায়ের স্ত্রীর সঙ্গে আমাদের সমস্ত কিছু মিটে গেছে। আর সই করে নবীনকে ছেড়ে দে। আসলে নবীন তো খুব ব্যস্ত মানুষ, খুকে যে আমরা কাছে পেয়েছি এটাই আমাদের অনেক ভাগ্য। আহা, এইভাবে বলছেন কেন সুবীরন্দা? আমি তো আপনাদের পরিবারেরই মানুষ ছিলাম, চিরকাল থাকবো তাই। না না, সে তো আমরা খুব ভালো করেই জানি, নইলে উকিল পাড়া এত উকিল থাকতে তোমাকেই বা পাকড়াও করতে যাবো কেন? তোমার উপর সেই অধিকার আমাদের আছে। আচ্ছা সুমিরন্দা, আমি কালই এটাকে ফাইল করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজ তাহলে আমি আসি। বসুন, চা খেয়ে যান। তোমাকে করতে হবে তো, আজ অনেকবার চা খেয়েছি, আজ থাক। দাদা। ও হ্যাঁ নবীন, তোমার ফিসটা এনা। আপনি আমাকে পর করে দিতে চাইছেন? সেটা কেন ভাবছো, এটা তো তোমার প্রফেশন। না না, এটা আমি নেব না। ঘরের মানুষের কাছ থেকে ফিস নেওয়া যায় না, সে যত বড় প্রফেশনালই হোক না কেন। আমি আসি, যদি কোনোদিন কোনো দরকারে লাগতে পারি আমার ভালো লাগবে তিথি। আমাকে জানাতে কখনো কোনো দ্বিধা করো না। আসি। তিথি এনে এই 25,000 টাকা দিন। মাত্র 25,000 টাকা? আরে এই টাকাটাই তো দিল, আজকাল সহজে কেউ টাকা পয়সা বের করতে চায়? অনেক ধানাই পানাই করার পর তো এই টাকাটা দিল। কাঁদছিস কেন? মানুষটা চলে গিয়ে ভালোই হয়েছে দাদা। একটা মানুষের জীবনের দাম যে মাত্র 25,000 টাকা, এটা জানার হাত থেকে অন্তত বেঁচে গিয়েছে। প্যাথোলজিক্যাল ইউনিট রয়েছে, কেসটা কিন্তু নির্মলবাবুর মতো অত সহজ কেস হবে না। ওদের ওই প্যাথোলজিস্টের কাছে জানা যাবে আসল সত্যটা কি, বুঝতে পেরেছো? তার কাছে জানতে হবে সে কাজটা করেছে কি না, বুঝেছো? পেরেছি। খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে এগোতে হবে, ভালোভাবে তাকে বুঝিয়ে দরকার হলে বশ করে কিংবা প্রয়োজনে ভয় দেখিয়েও জানতে হবে কাজটা করেছে কিনা। আর তারপর জানতে হবে যে পেছনে মাথাটা কার। কাল থেকে কাজ শুরু করে দাও, টাইম টু টাইম আমাকে জানাবে ডেভেলপমেন্টে কি হলো টেলিফোনে, ঠিক আছে? ওকে। বেশ আট ঘাট বেঁধে কিন্তু কাজ করবে, আমার কিন্তু পাকা কাজ চাই।
ওকে তুমি এখন যেতে পারো। কি এই লোক, পেছন থেকে নক্ষত্র রায়ের সর্বনাশ করতে চাইছে, কি